উদয়পুর সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে এবং দীঘা রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে তালসারি সমুদ্র সৈকত ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত একটি শান্ত সমুদ্র সৈকত। এটি ভারতের উত্তর পূর্ব উপকূলের একটি বিখ্যাত সৈকত এবং দীঘা এসে বেড়ানোর সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম। ওড়িশা বাংলা সীমান্তের কাছে অবস্থিত তালসারি সমুদ্র সৈকত আদিম, নির্মল এবং এটি একটি দর্শনীয় প্যানোরামা দ্বারা ভূষিত হয়েছে। এই কুমারী সৈকতে নরম বালি, শান্ত তরঙ্গ রয়েছে এবং এটি আপনার প্রিয়জন বা এমনকি নিজের সাথে কিছু ব্যক্তিগত সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান বলাই যেতে পারে। উপকূলরেখাটি বেশ কয়েকটি তালগাছ, নারকেল গাছ দ্বারা বিন্দুযুক্ত, তাই তালসারি নাম, যেখানে তালা অর্থ পাম এবং সারি যার অর্থ সারি। তালসারি সম্পর্কে মজার বিষয় হলো এটি কেবল একটি সমুদ্র সৈকত নয়, এটি সুবর্ণরেখা নদীর তীরও গঠন করে যা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। উত্তরে ওড়িশার শেষ সমুদ্র সৈকত হিসাবে পরিচিত তালসারি সমুদ্র সৈকত ওড়িশার কম অন্বেষণ করা সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। তালসারি সমুদ্র সৈকতে সমুদ্রের জল উত্তাল নয়, বরং শান্ত এবং শান্তিপূর্ণ। সাদা বালি এখানে উজ্জ্বল এবং প্রসারিত, আর তা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী হওয়া একটি পুরস্কৃত অভিজ্ঞতা বলা যেতে পারে। শান্ত পরিবেশ, অনন্য পতনশীল জল এবং সারা বছর ধরে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এটিকে অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের এবং নির্জনতার সন্ধানকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বলে বিবেচিত হয়েছে। এটি সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য একটি উপযুক্ত জায়গা, কারণ এখানে কেউ সেরা কাঁকড়া, লবস্টার এবং চিংড়ি পেতে পারেন। তালসারি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া এবং হুইসেলিং পাম গাছ সহ দীর্ঘ প্রসারিত বালুকাময় উপকূল বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে চলেছে বহু বছর ধরেই। কেউ তালসারি থেকে উদয়পুর সমুদ্র সৈকত, যা দূরত্ব প্রায় 3 কিলোমিটার, একটি শীতল এবং শান্ত পরিবেশে মেরিন ড্রাইভ উপভোগ করতে করতে যেতেই পারেন। সাধারণ দিনে সমুদ্র সৈকতে পৌঁছানোর জন্য কেউ কেবল নদীর তীরে হেঁটে যেতে পারেন, কেউ আবার নৌকা ভাড়া করেও যেতে পারেন। আদান হাতে নিয়ে